নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে হরিয়ানা তো একদিকে দিল্লি, দূষণের মাত্রা দিনে দিনে বাড়ছে দেশের উত্তরে এবং ইতিমধ্যে এই দূষণের জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলো এবার সুপ্রিম কোর্ট। কেন শীর্ষ আদালতের এবার অভিযোগের কাঠগড়ায় দিল্লি প্রশাসন? জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, দিল্লির দূষণের জন্য এবার কেন্দ্রকেই দায়ী করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু কেন? সর্বোচ্চ আদালতের এক্ষেত্রে কি রায়? দেখো, যত প্রতি বছর শীত পড়ার অনেক আগে থেকেই কিন্তু দিল্লির যে দূষণের মাত্রা তা কিন্তু বাড়তে থাকে এবং গত কয়েকদিন আগেই আমরা কিন্তু দেখিয়েছিলাম যে যমুনা নদীর বর্তমান অবস্থা, সেখানে কিন্তু ফেনা জমে রয়েছে, সাদা সাদা ফেনা জমে রয়েছে এবং তোমাকে যেটা জানাবো যে এই বাতাসে যে গুণগত মান সেটা কিন্তু মোটামুটি ভাবে সেপ্টেম্বর মাসের শেষ থেকে এবং অক্টোবর মাসের শুরুর দিক থেকে এতটাই খারাপ হতে থাকে যে ওখানে বিভিন্ন জায়গায় যে নেড়া পোড়া বা ধরো ভাজি পোড়ানো এই সমস্ত জিনিস কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয় সম্পূর্ণভাবে। এবছরও কিন্তু দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে জানুয়ারি মাস পর্যন্ত সেখানে কোনো ধরনের ভাজি পোড়ানো যাবে না। এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু পড়শি রাজ্যগুলোতে শস্যের গোড়া পোড়ানোর জন্যই বাতাসের মান খারাপ হচ্ছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট এবং বুধবার এই নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। দিল্লির দুই পড়শি রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানা সরকারের যে ভূমিকা তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। দেখো, বা একটি শুনানিতে মানে বিচারপতি অভয় এ ওকা, বিচারপতি এ আমানুল্লাহ এবং বিচারপতি এ জি মাসির বেঞ্চ যেটা পরিষ্কার ভাবে জানিয়েছে যে আইনি সংশোধন আনার কারণে, কেন্দ্র পরিবেশ সংরক্ষণ আইনে এই সংশোধনী আনার কারণেই কিন্তু এটা দুর্বল হয়ে পড়েছে এবং বিশেষ করে যে আইনের ১৫তম ধারা, সেই ধারা সংশোধনীর প্রসঙ্গ উল্লেখ করেছেন তিন বিচারপতি এবং পরিবেশ সংরক্ষণ আইন ভাঙলে কি শাস্তি রয়েছে তার উল্লেখ রয়েছে ওই ধারায়। আদালতের মতে সংশোধনীর মাধ্যমে শাস্তির বিষয়টি বাদ দিয়ে দেওয়া হয়েছে, কেবল জরিমানার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সেই জরিমানা কার্যকর করার প্রক্রিয়াটিও ঠিকভাবে এগোচ্ছে না বলেই মনে করছে আদালত এবং তিন বিচারপতি কিভাবে মন্তব্য করেছেন যে কেন্দ্রকে কাজ করতে হবে, তারা কোনো পরিকাঠামোই এখনো তৈরি করেনি। পরিবেশ সংরক্ষণ আইনও দুর্বল হয়ে গিয়েছে। আইনের ১৫ ধারার সংশোধনীতে আপনারা সাজা বাদ দিয়ে জরিমানার ব্যবস্থা করেছেন, সেই জরিমানা বাস্তবায়নের প্রক্রিয়াও ঠিকমতো হচ্ছে না। আজকে এই যে তীর্যক মন্তব্য করেছেন বিচারপতিদের তরফে যে মন্তব্য এসছে, সেই সময় কিন্তু আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি এবং তিনি আশ্বস্ত করেন যে আগামী 10 দিনের মধ্যে নিয়ম বিধি চূড়ান্ত করে আইন সম্পূর্ণ কার্যকর হয়ে যাবে এবং পাঞ্জাব ও হরিয়ানা উভয় রাজ্যেরই পরিবেশ সচিব এবং কৃষি দপ্তরের অতিরিক্ত সচিবকে শোকজ করা হয়েছে বলেও আদালতে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী। তবে আদালত এই মুহূর্তে যেটা মনে করছে যে এই যে বায়ু দূষণ, সেই পরিস্থিতিকে নিয়ে কেবলই রাজনীতি করা হচ্ছে এবং তিন বিচারপতির বেঞ্চ একই সুরে বলে যে যদি পরিবেশ রক্ষার জন্য এই যে রাজ্য সরকারগুলো এবং কেন্দ্র সত্যি যদি কোনো তাগিদ থাকতো তাহলে হয়তো এই ১৫তম ধারায় সংশোধনী আনার আগেই কাজগুলো হয়ে যেত। সুতরাং এসব রাজনীতি ছাড়া আর কিছুই নয় বলে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মন্তব্য করে সুপ্রিম কোর্ট। দেখো, তোমাকে যেটা একটু আগেও বলছিলাম যে এই শীতের মরশুম শুরুর আগে দিল্লির বায়ু দূষণ পরিস্থিতি বরাবর কিন্তু এমনই ভয়ানক হয়ে ওঠে এবং শীর্ষ আদালতের যেটা পর্যবেক্ষণ তা হলো যে চোখে পট্টি পরানো ছাড়া আর কিছুই করা হচ্ছে না কেন্দ্রের তরফে এবং যে দুই প্রতিবেশী রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানা তাদের তরফেও কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না। সুতরাং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না করার জন্য দুই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত এবং সেই প্রশ্নের মুখে পড়ে আজকে কিন্তু কেন্দ্রের তরফে জানানো হয়েছে 10 দিন মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানাচ্ছে কেন্দ্রের আইনজীবী। বেশ, ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ এই মুহূর্তে যে খবর তাতে করে দিল্লির বায়ু দূষণ নিয়ে পড়শি রাজ্যগুলির ভূমিকা নিয়েও একদিকে ক্ষোভ উঠে আসছে যখন সুপ্রিম কোর্টের ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রের জন্যই দুর্বল হয়েছে দেশের পরিবেশ আইন পর্যবেক্ষণে, এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট। এমনটাই ক্ষোভ ইতিমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।